বাংলাদেশ যান, তার পেছনে রয়েছে নিজের দেশের প্রতি, নিজের ভাষার প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি করা সবার জন্যই, মানে বাচ্চাদের জন্য। আমার দুই ছেলে এক মেয়ে সবাইকে নিয়ে আসছি, যাতে ওরা বুঝতে পারে, এটা ফিল করতে পারে যে দেখো কত মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র ভাষা, বাংলা ভাষায় আমরা কথা বলবো এই কারণে। এটা একমাত্র শুধু বাংলাদেশেই হয়েছে, আমরা যেন এটাকে ইংলিশের সাথে বাংলা মিলিয়ে বাংলিশ ভাষা না তৈরি করে ফেলি, এটাই ওদের প্রতি আমার মানে বোঝানোর আর কি একটা, যে একটা ওয়ে। So I come from England. I'm with a group of doctors and we're visiting the Bangladeshi Society of Gastroenterology. During our time together, they have explained how important today is. So it's a great honor to be part of your special and somber day to remember culture and language. অনেক মানুষের জন্য জীবন দিয়েছে এবং আমাদেরকে বা আমাদের ভাষাকে শ্রদ্ধা করতে হবে। সালাম জাব্বার রফিক। আমি আসছি আমার মেয়েকে নিয়ে, ভবিষ্যৎ আমার মেয়ের জন্য, এই দেশের শহীদ এবং বাংলা ভাষা চর্চা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, যে কারণে আমি আমার মেয়েকে নিয়ে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্প অর্পণ করতে আসছি। সারা পৃথিবীতে আমরা যেন বাংলায় কথা বলি, বাংলার শুদ্ধ ভাষা এবং বাংলা শুদ্ধভাবে বলি। বাংলা ভাষা অনেক সমৃদ্ধ একটা ভাষা, আমরা নিজেরাও এখন সেই ভাষায় অনেকভাবে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি, আমার ছেলে মেয়ে এখন অনেক অভ্যস্ত হয়ে গেছে। এখন প্রতি বছর 21 ফেব্রুয়ারি আসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, আমরা এখন এইটাকে সারা বিশ্বে পালন করছি, সেই তুলো সেই কথা বিবেচনা করলে আমাদের প্রাপ্তিটা অনেক আমি বলবো। সেখানে আমিও একজন বাংলার প্রতিনিধি হয়ে কথা বলতে পারছি দেখে আমার খুবই ভালো লাগে। সারা দেশে ছড়িয়ে আছে সর্বত্র, গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ সর্বত্র।